হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে যাব গোল্ডের দোকানে, আর ওখান থেকে আমি কি কি নেই এবং কত রকমের যে গোল্ড আছে ওখানে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর গোল্ডের দোকানে যখন আমি আর কি গহনা কেনার জন্য যাই তখন কত টাকা বড়ি থাকে সেটাও আজকে বলে দেব। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি গোল্ডের দোকানে। এখন হচ্ছে বিকেল, বিকেল বলতে মানে চারটার পর। আর যেহেতু এখন শীতকাল, আর শীতকালে তো অবশ্যই আমরা সবাই জানি যে জলদি জলদি সন্ধ্যা হয়ে যায়, আর সকাল হওয়ার নামই নেই কারণ রাত্র অনেকটাই বড় থাকে। আর কিন্তু জলদি জলদি আমার মনে হয় যে সন্ধ্যা হয়ে যায়। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি গোল্ডের দোকানে। এখানে অনেক মানে অনেক রকমের গহনা পাওয়া যায়, আমাকে সত্যি খুবই ভালো লাগতেছিল। আর এই আংটিগুলো আমার অনেক চয়েস হয়েছিল কিন্তু নেওয়া হয়নি, কারণ হচ্ছে এখান থেকে আমি গহনা কিনে আমার কোনো লাভই হবে না, যেহেতু আমার হাজবেন্ড কিন্তু দেশের বাইরে থেকে অনেক গহনা নিয়ে আসে, যখনই আসে কিছু না কিছু নিয়েই আসে। তাই আমি ভাবছি শুধু শুধু নিজের পকেটের টাকা খরচ কেন করব, এটা ভেবে আর কি। কিন্তু পরে দেখতেছিলাম যে কেমন লাগে, ছুটি অনেক ডিজাইনগুলো খুবই সুন্দর ছিল, আর এইগুলো সবগুলো আর কি 22 ক্যারেটের ছিল, মানে বাহিরের গহনা ছিল আংটিগুলো। এই আংটিটা অনেকটাই বড় ছিল, মানে আমার হাতে আসতেছিল না, তখন আমি ওনাকে বলতেছি এত মোটা হাত কার হতে পারে, মানে আমার ফিঙ্গার যতটা মানে প্রয়োজন ভালো ভালোই মোটা, কিন্তু তারপর ওটা অনেকটা লুজ ছিল। কিন্তু এই রিংটা আমার খুবই ভালো লেগেছে, মানে মাল্টি করা দেখতেও খুব সুন্দর লাগতেছিল। তো এখানে আসার কারণ যেটা, মানে আমি আর কি এখানে চুড়ি বানানোর জন্য এসেছিলাম, তো ভাই আরেকটা আংটি বের করে দিল, সেটাও আর কি পরে দেখলাম। এটা কিন্তু আমি আরেকবার পরেছিলাম, অনেকটা আর কি টাইট হয়ে লেগেছিল, তখন আর মনে ছিল না, আমি দ্বিতীয়বার আবার সেটা পরে ফেলেছিলাম, তখন মানে খোলার সময় ছিটকে পড়ে যায়। তা তখন আমি বলছিলাম এটা তো আমি একবার পরেছিলাম, আবার দ্বিতীয়বার পরে নিলাম। তো এখানে আমি অনেকগুলো গহনা আর কি দেখতেছিলাম, আমার সাথে আমার মেয়ে ছিল, মানে বড় মেয়েও ছিল ছোটটাও ছিল, তো দেখে নিয়ে এসেছিলাম। আর এখানে ব্রেসলেটের অনেক ভালো ভালো কালেকশন ছিল, সেগুলো আর কি দেখতেছিলাম। যেহেতু সাজানো আমার সাথে, ও তো মানে এখন হালকা পাতলা গহনা পছন্দ করে, তো আর কি দেখেছিল যে আমার দেখো তো কোনটা সুন্দর লাগে। তো এখান থেকে অনেকটা পিকও তুলে নিয়েছে, মানে ওর বাবাকে দেখাবে, বলবে যাবো আমার জন্য এটা নিয়ে এসো। তো এখান থেকে ইচ্ছে হলে আমি নিতে পারতাম, তারপর আমি নিই নি, কারণ হচ্ছে এখান থেকে যদি আমি নিতে যাই দেখা যায় শুধু শুধু এখানে কিন্তু গহনার রেটটাও কিন্তু অনেকটা বেশি, মানে স্বর্ণের রেট কিন্তু অনেকটা বেশি, কিন্তু বাহিরে কিন্তু এতটা বেশি না। বাহির থেকে নিয়ে আসলে কিছু না কিছু কমে নিয়ে আসা যায়, ওখানে রেট আর এখানে রেট কিন্তু অনেকটাই তফাত থাকে। তো এই ব্রেসলেটটা আমার খুবই সুন্দর লেগেছিল আমার কাছে, এখানে দয়াবই সোনা ছিল, তাই কি দেখতেছিলাম। আর গহনাগুলো খুবই সুন্দর ছিল, মানে যা দেখতেছিলাম সবাই ভালো লাগতেছিল। আমার আবার একটা মানে বলতে গেলে একটা বদভ্যাস, যেটা হচ্ছে আমি গহনা কিনি ঠিকই কিন্তু পরি না, কারণ দেখা যায় আমার বাসায় কিন্তু মানে আমার যা আছে মোটামুটি অনেক ভালো গহনা আছে, তারপর আমি কেন জানি গহনা দেখলে টুকিটাকি নেওয়ার চেষ্টা করি, কারণ পরি বা না পরি আমি রেখে দিই, কারণ আমি মনে করি যখন আমার মেয়েরা বড় হবে তখন ওরা পরবে, হয়তো বা আমার কাজে লাগছে না, ওদের কাজে একসময় লাগতেও পারে। আর বাসায় কোনো অনুষ্ঠান হলে যখন যাই তখন আমার মা ওরা সবাই কিন্তু আমাকে বকা দেয় যে আমি কেন গহনা পরি না, স্বর্ণ যদি আছে তাহলে পরবে না কেন। কিন্তু আমি বলি যে আমার গহনা পরতে ভালো লাগে না, আমি সিটি গলি সবসময় পরে অভ্যস্ত, আমার ভালো লাগে ভারী হাবি চাবি গহনা পরতে আমার একদমই ভালো লাগে না। যেই জন্য আর কি এখানে আসা, সেটা হচ্ছে আমি চুড়ি বানাবো, কারণ সবাই বলে যে হাতে চুড়ি পরো চুড়ি পরো, যেহেতু বিয়ে হয়েছে চুড়ি পরো না কেন। তো আমি অনেকবার চেষ্টা করেছি চুড়ি পরার জন্য, মানে সিটি গোল্ড চুড়ি পরলে দেখা যায় কি আমার হাতে গোটা উঠে যায়, কারণ একটু অ্যালার্জি সমস্যা, এই জন্য আমি সিটি গোল্ড চুড়ি পরতে পারি না। তার জন্য আমি 3 বার চুড়ি আর কি মানে পরার জন্য বানিয়েছিলাম, মানে সবসময় ইউজ করার জন্য, মানে অল্প স্বর্ণ দিয়ে, কিন্তু আমি একবারও পরতে পারিনি, মানে উল্টা আমার মানে ফিট আসতো না, হয়তো দেখা যেত একটু বড় হতো কিংবা মোটা হয়ে যেত, এই জন্য ভালো লাগতো না, সেজন্য আর পরতাম না। তারপর কি করতাম, আবার ভেঙে আবার বানাতাম, এরকম আর কি একটা সিচুয়েশন ছিল, এর জন্য আর কি ওরকম ভাবে বানানো হয়নি। কিন্তু এবার ভাবতেছি যে বানিয়ে নেব, যেহেতু আমি কিন্তু স্বর্ণের রেটটা কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু আমি যখন ভিডিওটা দিচ্ছি তখন কিন্তু স্বর্ণ মানে বইতে 2,500 টাকা করে আর কি কমে গিয়েছিল, আর আমি যখন বানিয়েছিলাম তখন অনেকটা বেশি ছিল, কিছু করে না বলে না নসিব আর কি। তখন অনেকগুলো কানে দিয়ে ছিল, এগুলো আর কি মানে এই জায়গায় বানানো, মানে বাংলাদেশে তৈরি, আর এগুলো হচ্ছে বাইরে তৈরি। তো অনেক গহনা ছিল, মানে আপনাদের জন্য একটু ভিডিও করে দেখিয়ে দিলাম, যে দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আমি এই চুড়িগুলো আর কি দেখি, এগুলো আর কি পালিশ করা হয়নি। তো এখানে অনেকগুলো আংটিও আছে,
কিছুটা ডায়মন্ডের রিং আছে আর ছোট ছোট টপ আছে মানে ডায়মন্ডের, তো ওগুলো দেখলাম ভালোই লাগলো। তো সবার জন্য আর কি শেয়ার করে দিলাম যে সবাই একটু দেখুক, কারণ এটা হচ্ছে নারায়ণগঞ্জ। এখানে এটা আমি সবসময় যাই আর কি, টুকিটাকি জিনিসপত্র আর কি তৈরি করি, সেটা কালীবাজার থেকে করি, কিন্তু এখন যেখানে আছি সেটা কালীবাজার না, সেটা হচ্ছে আরেকটা জায়গায়। তো এখানে অনেকগুলো চুড়ি ছিল, উনি বলতেছিল যে ডিজাইন চয়েস করার জন্য, আর আমি বলতেছিলাম যে যত চিকন হয় ততটা ভালো হয়, কারণ অনেক সময় দেখা যায় বেশি চিকন হলে আবার কি হয় মানে ভেঙে যায়। তো যাই হোক, এখানে এক জোড়া চুড়ি আর হচ্ছে আমার মেয়ের জন্য একটা রকেট তৈরি করতে দিয়ে গেলাম, যখন নিয়ে যাব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো হচ্ছে গোল্ড প্লেটের গহনা। তো এখানে পাশেই একটা গোল্ড প্লেটের গহনা দোকান ছিল, অনেকগুলোই ছিল একটা না। তো এখানে একটু ঢুকলাম, ঢুকে আগে দেখতেছিলাম মানে কতটা আর কি সুন্দর লাগতেছিল এই জন্য, আর এগুলোর প্রাইসটা কেমন সেটাও দেখার জন্য, কারণ আমি কখনো গোল্ড প্লেটের গহনা কিনি নাই, এই জন্য আর কি দেখার চেষ্টা করতেছিলাম। আর লোকটা তৈরি করতেছিল এই জন্য আর কি মূলত ঢোকা, যে দেখি কিভাবে তৈরি করে, কারণ অনেকটা ইজিভাবে উনি আর কি পুঁথিগুলো আর কি লাগাচ্ছিল। তখন উনি দেখতেছিল, ও বলতেছিল আমার গহনাগুলো কিন্তু খুবই সুন্দর। আমি বললাম হ্যাঁ অনেকটাই সুন্দর, কিন্তু অনেকটা হেভি আর কি, এগুলো কিন্তু ওজন অনেক বেশি হয়, মানে সিম্পলভাবে পড়াটা ঠিক আছে কিন্তু অনেক সময় পরে থাকাটা অনেকটা কষ্টদায়ক হয়ে যায় আমার জন্য, যেটা মনে হয় কারণ আমার কেন জানি গহনা পরতে খুব কষ্ট হয়ে যায়। আমি দেখা যায় গলায় যদি একটা ভারী চেন পরি সেটা দেখা যায় আমার মানে ঘুমাতে গেলে কেন জানি মনে হয় যে আমার গলায় কিছু একটা মানে আটকে গেছে, এরকম একটা মনে হয়। এর জন্য আমি ভালো করে চেনও পরতে চাই না, কিন্তু তারপরেও কিন্তু হালকা পাতলা পরতে হয়, না পরে তো মানে থাকা যায় না, পরি সিম্পলভাবে আর কি মানে চলার চেষ্টা করি। আমি ওরকমভাবে কখনো সেজে গুজে গহনা পরি না, সাজি গুজে ঠিক আছে, কিন্তু মানে গোল্ডের গহনা পরার ইচ্ছেটা আমার একদমই নেই, কারণ কেন জানি ভালো লাগে না সেটাই আর কি। তো যাই হোক, সবার কাছে আমার বরাবরের মতো আবার একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি আপনাদের বেশি ভালো লাগে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। তো এই গহনাটা আমার নিয়ে গলায় দিয়ে আমি একটু দেখেছিলাম, ও বলতেছিল আম্মু এই গহনাটা খুবই সুন্দর। তখন আমি বললাম যে তুমি এটা কিনবে, তো বলতেছে না আম্মু এত বড় গহনা আমি পরবো না, তো সেই জন্য আর কি নেওয়া হলো না। কিন্তু এখানে সিম্পল অনেক গহনাই আছে, ওগুলো কিনে দেখতেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে আমি বানাবো এখান থেকে সাজানোর জন্য কিছু গহনা তৈরি করব, মানে গায়ে হলুদের জন্য কিন্তু অনেক ভালো ভালো গহনা কিন্তু পাওয়া যায়, ওগুলো হয়তো বা মানে পরলে ভালোই লাগে, আর গায়ে হলুদে কিন্তু একটু ভারী গহনা পরাটাই বেটার। আর এরকম মানে আমাদের বাসায় আর কোনো বিয়ে আছে কিনা আমার মনে হয় না, যখন আর কি থাকবে তখন আর কি নিয়ে যাব। তারপর আমি ইচ্ছা মানে ইচ্ছা আছে যে একটা ছোটোখাটো একটা গহনা আর কি ওর জন্য তৈরি করে রাখবো, যদি কখন আর কি যেতে হয় তখন ওটা পরে আর কি ইজিভাবে যেতে পারবে। আর বাসায় গহনা তৈরি করে রাখাটাও কিন্তু ভালো, কারণ কখন কোনটা লেগে যায় বলা যায় না, তো চিকন ততটা ভালো লাগতেছিল না, হয়তো বা একটু মানে ভারী টারি স্বাস্থ্যবান হলে অনেকটা ভালো লাগতো, কিন্তু খুবই সুন্দর ছিল ডিজাইনগুলো, হালকার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর গহনা ছিল। আর আমার সব থেকে ভালো লাগে যেটা হচ্ছে মানে পুঁথি দিয়ে যে গহনাগুলো তৈরি করা হয় সেগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আগে পড়তাম অনেক গহনা পড়তাম কিন্তু এখন ততটা ভালো লাগে না, তাই যাদের ভালো লাগে তারা কিন্তু এখান থেকে নিতে পারেন। সবগুলো গহনার ভিডিও কিন্তু আমি করে দিয়ে দিলাম, এগুলো হচ্ছে গোল্ড প্লেটের, এখানে 3,000 থেকে 4,000 2,500 টাকার মধ্যেও কিন্তু গহনা পাওয়া যায়, অনেক ভালো ভালো গহনাই পাওয়া যায়। আর একদম সিম্পলের মধ্যে যদি নিতে চান তাহলে 1,500 টাকার মধ্যে হলে কিন্তু এখান থেকে গহনা নেওয়া যায়, মানে সেম প্রাইস, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক বড় গহনার একই প্রাইস থাকে আর ছোটোগুলো ঠিক সেমই থাকে। তো এখানে কিছু ছোট ছোট গহনা ছিল মানে এগুলো হালকা পাতলা শাড়ির সাথে কিংবা ভালো লাগে পড়তে, তো এগুলোকে আমি দেখতেছিলাম, কারণ ইচ্ছে ছিল যে একটা হালকা গহনার জন্য নেওয়ার জন্য, কিন্তু ততটা ভালো লাগেনি, যে গহনাটা যতটা ভালো লেগেছিল কানের দুলটা একদম ভালো লাগেনি, কিন্তু এই হারটা কিন্তু অনেক সুন্দর ছিল, কানের দুলটাও সিম্পল ছিল ভালোই লাগতেছিল। কিন্তু আমি বলতেছিলাম যে আমি নিজে থেকে গহনা ডিজাইন দেখে তারপর আপনাদের কাছে নিয়ে আসলে আপনারা বানিয়ে দিতে পারবেন, উনারা বললো আচ্ছা ঠিক আছে। তো এই যে গহনাটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে পছন্দ হয়েছিল, অনেকটা ভালো লাগতেছিল, কিন্তু মোট কথা কি আমি শাড়িই পরি না, কারণ আমি শাড়ি আগে অনেক শাড়ি পরতাম, অনেক কাপড়ও পরতাম, মাঝে মধ্যেই দেখা যেত পরতাম, তো সেটা পরে বলি। আর এই চুড়িটা কিন্তু আমি সিলেক্ট করেছি, এটা আমি নেবো, এটাই বানাবো। তা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।